দেশেই আছেন ছাগলকাণ্ডে আলোচিত ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত আত্মগোপনে থাকা এনবিআর সদস্য মতিউর রহমান। এরই মধ্যে পাওয়া গিয়েছে তার দেশে থাকার একাধিক প্রমাণও। গত 4 জুলাই সম্পদের হিসাব চেয়ে দুদকের পাঠানো নোটিশ তিনি নিজে স্বাক্ষর করে গ্রহণ করেছেন। একই দিনে তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, প্রথম পক্ষের ছেলে আহমেদ তফিকুর রহমান অর্ণব ও মেয়ে ফারজানা রহমান ইস্পিতার পক্ষেও স্বাক্ষর করে সম্পদের নোটিশ গ্রহণ করেন এই কর্মকর্তা। জানা গিয়েছে মতিউর ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। দুদক কর্তৃক প্রকাশ্যে অনুসন্ধান শুরু হওয়ার নির্দিষ্ট কোনো বাসায় বেশি দিন থাকছেন না তিনি, রয়েছেন এক ধরনের আত্মগোপনে। এর আগে গত 2 জুলাই মতিউর ও তার পরিবারের সদস্যদের সম্পদের হিসাব তাদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় চিঠি পাঠায় দুদক। এই দিন দুদকের বিশেষ বাহক মতিউরের বসুন্ধরার আবাসিক এলাকায় বাসায় গিয়ে তাকে না পেলেও বাসার নিরাপত্তারক্ষীর সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন মতিউর আছেন দেশেই। তবে দেশে থাকলেও সব দিন একই বাসায় থাকেন না তিনি। এর মধ্যে দুদকের প্রতিনিধি ও মতিউরের বাসার নিরাপত্তারক্ষীর মধ্যে যোগাযোগ করা হলে 4 জুলাই মতিউরের বাসায় থাকবেন বলে জানান নিরাপত্তারক্ষী। তার কথা অনুযায়ী ওই দিন দুদকের বাহক ঢাকার বসুন্ধরার আলিশান বাড়িতে গেলে মতিউর একে একে নিজের নোটিশটি গ্রহণ করে স্বাক্ষরসহ অন্যদের 3টিও গ্রহণ করেন। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনিটাইম চেক ইন, এনিটাইম চেক আউট, ইডেন বে, a concern of Bhaiya Hotels। এদিকে দুদকের বাহক মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির ধানমন্ডির বাসায় গিয়ে তালাবদ্ধ দেখেন বাসাটি। তার ব্যাপারে কথা বলার জন্য কাউকে না পাওয়ায় বাসার সামনেই নোটিশটি টানিয়ে দেন এই বাহক। জানা গেছে দুদক মতিউরের নোটিশটি তার বসুন্ধরার বাসা ছাড়াও অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও বরিশালের মুলাদিতে তার স্থায়ী ঠিকানায়ও পাঠিয়েছেন। একইভাবে মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজের বসুন্ধরার বাসায় ও নরসিংদীর রায়পুরার স্থায়ী ঠিকানায়ও পাঠানো হয় নোটিশটি। দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির নোটিশ ধানমন্ডির বাসা ছাড়াও ফেনীতে তার স্থায়ী ঠিকানায়ও পাঠানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।